আসসালামু আলাইকুম, টি স্পোর্টস প্রেজেন্টস আইপিএল টকে সকলকে আমন্ত্রণ। এবার আইপিএল দেখুন টি স্পোর্টস অ্যাপে। সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস আইপিএলের জন্য এনওসি আপাতত পাচ্ছেন না। অন্তত আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটা খেলার আগ পর্যন্ত সাকিব এবং লিটনের কেউই আইপিএলের এনওসি পাচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেই জায়গাটায় ক্ল্যারিফাই করেছেন, সাকিব বা লিটনকে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো এনওসি দেয়নি। যে সমস্ত কথাগুলো ছড়াচ্ছে যে সাকিব খেলতে যাবেন আইপিএল, লিটন টেস্ট ম্যাচ খেলে তারপর যাবেন, এরকম কোনো কিচ্ছু না। বোথ সাকিব অ্যান্ড লিটন কুমার দাস তারা কেউই বিসিবির তরফ থেকে কোনো প্রকার এনওসি পাননি। টেস্ট ম্যাচের আগ পর্যন্ত তারা এনওসি পাবেন না, অর্থাৎ সাকিব এবং লিটনকে টেস্ট ম্যাচ খেলেই তারপরে আইপিএলে যেতে হবে। ইভেন আইপিএল গভর্নিং কাউন্সিল যখন বিসিবির কাছ থেকে প্লেয়ার্সের অ্যাভেলেবিলিটি লিস্ট জানতে চেয়েছিল, তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের ক্রিকেটাররা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত অ্যাভেলেবল না, বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তারা অ্যাভেলেবল আছেন। ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সাকিব এবং লিটনকে আইপিএলের দলগুলো মাঠে নামাবে কি না সেই ব্যাপারটা নিয়েও কিন্তু সংশয় বা সন্দেহ প্রকাশ করেছেন। যদিও বর্তমান সময়ে লিটন কুমার দাসের যে ফর্ম, কলকাতার বেস্ট ইলেভেনে তার না থাকার কোনো কারণ নাই বলে ব্যক্তিগতভাবে সেই বিষয়টা আমার কাছে মনে হয়। এখন সাকিব এবং লিটন, ডেফিনেটলি টেস্ট ম্যাচ ক্রিকেটে সাকিব এবং লিটনের উপর বাংলাদেশ অনেকাংশে ডিপেন্ডেন্ট। অবশ্যই টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি আপনার বেস্ট পসিবল দলটা নিয়েই খেলতে চাইবেন, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশই খেলতে চায়। কারণ টেস্ট ম্যাচ ক্রিকেট বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা খুব কমই খেলার সুযোগ পাই, বা টেস্ট ম্যাচ ক্রিকেট একটা ক্লাসিক ব্যাটেল, এখানে খেলার জন্য সবারই এক ধরনের একটা প্রেস্টিজিয়াস ব্যাপার থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেক্ষেত্রে বেস্ট পসিবল দলটা নিয়ে খেলতে চায়। মোহাম্মদ আশরাফুল একটা কথা বলেছেন, সে কথাটা হচ্ছে যে যদি আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ হেরে যায়, ওই ভয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে ছাড়তে চায় না বা এনওসি দিতে চায় না। সাকিব এবং লিটনের মতো প্লেয়ার যারা টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ বা খুবই ইম্পর্টেন্ট পার্ট, তাদেরকে আইপিএলের এনওসি দিতে চায় না, অর্থাৎ ওই যে ভয়ের জায়গাটা। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আয়ারল্যান্ডের মতো দল, যে দলটা 2019 সালের পর থেকে এখন পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেটেও তারা কোনো প্রকার টেস্ট ম্যাচ খেলে নাই, 2019 থেকে এখন পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেটেও কোনো টেস্ট ম্যাচ খেলে নেই। তাদের দলের 2 কি 3 জন প্লেয়ার আছেন যারা কাউন্টি ক্রিকেটে লঙ্গার ভার্সন ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত বা হ্যাবিচুয়েটেড বা 3 বছরের মধ্যে খেলেছেন। এরকম একটা দলের এগেইনস্টে আপনার ওই ভয়টা কেন থাকবে যে না, সাকিব এবং লিটনকে ছাড়া আমি টেস্ট ম্যাচ জিততে পারবো না। দিল্লির বারাবেশান মুস্তাফিজুর রহমান, আইপিএল দেখাই হবে না কোনো গ্যাপ, যদি থাকে টি স্পোর্টস অ্যাপ। এই জায়গাটা কিন্তু এক ধরনের লেস কনফিডেন্সের পরিচায়ক। আমরা বলি যে আমাদের ক্রিকেটাররা এখন অনেক বেশি মাত্রায় কনফিডেন্ট, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু কনফিডেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ছেলেদের প্রতি কতটুকু ভরসার জায়গা আছে। ইভেন আয়ারল্যান্ডের সঙ্গে এই টেস্ট ম্যাচটা যদি সাকিব এবং লিটন নাও থাকেন, বিকল্প ক্রিকেটার কি বাংলাদেশের নাই যে যারা এই টেস্ট ম্যাচটা পার্টিকুলারলি হ্যান্ডেল করতে পারবেন? আপনি আয়ারল্যান্ডের কথাই চিন্তা করেন না কেন, আয়ারল্যান্ড গত 3 বছরে কোনো টেস্ট ম্যাচ ক্রিকেট খেলে নাই। এখন তাদের দলের যে সবচাইতে ইম্পর্টেন্ট পেস বোলারটা জস লিটল, সেই জস লিটল তো এই বাংলাদেশ সফরেই আসে নাই বিকজ অফ আইপিএল। তার মানে আইরিশ ক্রিকেট বোর্ড ওইভাবে চিন্তা করেছে যে ঠিক আছে, আইপিএলে আমার দেশের একটা ক্রিকেটার খেলা মানে আমার দেশের লেভেল অফ স্ট্যান্ডার্ডটাই কিন্তু অনেক উঁচুতে চলে যাওয়া, বা আমার দেশের লেভেল অফ স্ট্যান্ডার্ডটাকেই বিশ্ববাসী একটু উঁচু দৃষ্টিতেই দেখছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে আমরা কী দেখি যে আইপিএলের সময় বেসিকলি তারা তাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো বন্ধ রাখে, তারা ওইভাবে স্কেজুলগুলো সাজায়। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনি এখানে দোষও দিতে পারবেন না, কারণ বাংলাদেশের কোন প্লেয়ারটা থাকবে কোন প্লেয়ারটা থাকবে না আইপিএল এই ব্যাপারে হয়তো বা বোর্ডও জানতেন না। কিন্তু যখন আপনি জানছেন আপনার এই 2টা প্লেয়ার ফর্মে আছে, লিটন কুমার দাস ট্রিমেন্ডাস ফর্মে আছেন, এটা বিশ্বকাপের বছর, কনফিডেন্স লেভেল বিল্ড আপের একটা ব্যাপার রয়েছে। সবচাইতে বড় বিষয় যে আইপিএলে ম্যাচগুলো কীরকম হয়, আইপিএলে খুব হাই ইন্টেন্সিটির ক্রিকেট হয়, খুব হাই ইন্টেন্সিটির ম্যাচ হয়। এই ধরনের হাই ইন্টেন্সিটির ক্রিকেট যখন একটা প্লেয়ার খেলবে, হ্যাবিচুয়েটেড হবে, সেটাকে কিন্তু পরবর্তী সময় ইম্পর্টেন্ট সিরিজগুলোতে বাংলাদেশ টিমের জন্য সে কন্ট্রিবিউট করতে পারবে। অর্থাৎ লিটন যদি আইপিএলে ওইরকম হাই স্ট্যান্ডার্ডের বোলিং, ওইরকম হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেন, এটা তার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য অনেক ভালো, এটা তার নেক্সট যে ইম্পর্টেন্ট সিরিজগুলো বা বড় সিরিজগুলো আছে সেসবের জন্য অনেক ভালো। সেই জায়গাটা থেকে অবশ্যই অনেক ক্যালকুলেটিভলি চিন্তা করতে হয় যে আপনার এই প্লেয়াররা এই সুযোগটা পেয়েছে, তারা এরকম ফর্মে আছে, তাদেরকে ওই দলগুলো ওইভাবে কদর করছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বললেন যে
তাদেরকে খেলাবে কি না এই ব্যাপারে নিয়েও এক ধরনের সংশয় রয়েছে। বাট একদম আমরা যদি চিন্তা করি সার্বিক অবস্থায় যে এই মুহূর্তে লিটন কুমার দাস যে ফর্মে আছেন, ডেফিনেটলি কলকাতার বেস্ট ইলেভেনে তার সুযোগ হবে। ইভেন কলকাতায় সাকিব এবং লিটনকে নিয়ে যে পরিমাণ হাইপ উঠেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, কিন্তু অনেক সময় এই সোশ্যাল মিডিয়া হাইপগুলো মার্কেট জেনারেট করা, মার্কেট ধরা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। পপুলার প্লেয়ার কারা আছেন আমরা দেখেছি যে সাকিব এবং লিটনকে নিয়ে যে ফেসবুক পোস্ট করেছিল কলকাতা নাইট রাইডার্স, সেখানে সবচেয়ে বেশি রিয়্যাক্ট পড়েছে। নীতিশ রানাকে নিয়ে যে পোস্ট করেছিল ক্যাপ্টেন হওয়ার পর, সেখানে তার অর্ধেক পরিমাণ রিয়্যাক্ট পড়েছে। সো সামগ্রিকভাবে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না যে অন্তত লিটন কুমার দাসকে প্রথম থেকেই পেতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। সেই জায়গাটাতে তাদেরকে এনওসি না দেয়াটা অনেকাংশে তাদের সঙ্গে ইনজাস্টিস করা হয় কিনা সেটা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন বা ক্রিকেট দর্শক যারা আছেন তারা অনেক ভালো বলতে পারবেন। বাট এই জায়গাটায় আপাতত সাকিব এবং লিটন কেউই এনওসি পাচ্ছেন না, এবং এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা সাকিব লিটন না খেললে যে বাংলাদেশ খুব বাজেভাবে হেরে যাবে আমি অন্তত ব্যাপারটা বিশ্বাস করতে রাজি না। কারণ ফরম্যাটটা যদি টি-20 হতো, হ্যাঁ সেখানে বড় দল ছোটো দলের পার্থক্যটা খুব কম, কিন্তু ফরম্যাটটাই এমন, ফরম্যাটটাই টেস্ট ক্রিকেট, যেই টেস্ট ক্রিকেটটা আয়ারল্যান্ড দল গত 3 বছরে ডোমেস্টিক্যালিও খেলে নাই। তবে হ্যাঁ, আরেকটা আশঙ্কা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে থাকতেই পারে, আফগানিস্তানের সঙ্গে যে টেস্ট ম্যাচটা হয়েছিল সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছিল। সো এই জায়গা থেকে মনে হচ্ছে মোহাম্মদ আশরাফুল যে মন্তব্যটা করেছিলেন, ওই যে হেরে যাওয়ার ভয়, ওই কনফিডেন্সটা নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে কারণে প্লেয়ারদেরকে এইভাবে ছাড়তে পারছে না। যেটা আমরা বলছি যে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা অনেক সাহসী হয়েছেন, অনেক সাহসী অ্যাপ্রোচে ক্রিকেট খেলছেন, ডিসিশন মেকিংয়ের জায়গাটাও মনে হয় অনেক ট্যাকটিক্যালি আর একটু সাহসী হওয়াটাও খুব প্রয়োজন। আপনারা কি মনে করছেন সামগ্রিক বিষয় নিয়ে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আবারও মনে করিয়ে দিচ্ছি এবারের আইপিএলের একদম বল টু বল আপনি দেখুন টি স্পোর্টস অ্যাপে।